আসুন জেনে নেই মালয়েশিয়ায় আদম ব্যবসায় দুই দেশের যৌথ সিন্ডিকেট যারা বাংলাদেশের কাজ পাওয়া দশটি প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা বেশ প্রভাবশালী। এক, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, যার মালিক ইউনিক গ্রুপের মালিক মোহাম্মদ নূর আলী, যিনি একসময় জনশক্তি রপ্তানিকারকদের সমিতি বাইরের সভাপতিও ছিলেন। দুই, প্যাসেজ অ্যাসোসিয়েটস, যার মালিক আরিফ আলম, তিনি বাংলাদেশের এক মন্ত্রীর শালক। তিন, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, যার মালিক বাইরের মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন। চার, আল ইসলাম ওভারসিস, যার মালিক পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জয়নাল আবেদিন জাফর। পাঁচ, সানজারি ইন্টারন্যাশনাল, যার মালিক শেখ আবদুল্লাহ, তার সঙ্গে যুক্ত আছেন একজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাবেক এক প্রোটোকল কর্মকর্তা। ছয়, কেরিয়ার ওভারসিস, যার মালিক রুহুল আমিন, বদরুল আমিন সহ তিন ভাই। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন সরকারের আরেকজন মন্ত্রী এবং একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। সাত, রাব্বি ইন্টারন্যাশনাল, যার মালিক বাইরা সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ বশির। আট, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যার মালিক মোহাম্মদ রুহুল আমিন। নয়, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, যার মালিক বাইরার সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তফা, তার সঙ্গে যুক্ত আছেন ছাত্রলীগের একজন সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রথম সারির একজন নেতা। দশ, ISMT হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যার পরিচালক তুহিন সিদ্দিকী। সরকারি হিসাব মতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর খরচ 37,000 টাকা, কিন্তু এই সিন্ডিকেট কর্মীদের কাছ থেকে 3-4 লাখ টাকা হাতিয়ে নেয়। জনপ্রতি সর্বনিম্ন 3 লাখ টাকা করে ধরলে গত বছরে এই চক্র অতিরিক্ত হাতিয়ে নিয়েছে প্রায় 5,000 কোটি টাকা। মালয়েশিয়ার নাজিব সরকারের সময় থেকে এই দুর্নীতি চলে আসছিল, যার সঙ্গে সাবেক উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি এবং তার পরিবারের নামও শোনা যায়। তবে আমিনের দাতু টাইটেল পাওয়া বা শ্রমিক নেওয়ার নামে মনোপলি ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি মাহাতি সরকারের কাছে বারবার অস্বীকার করে আসছেন জাহিদ হামিদি। তবে একটি কোম্পানির মনোপলি ব্যবসার মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখতে গত জুন থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া সরকার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।